আমরা ছোটবেলায় আমরা আসলে বই পড়ে বড় হয়েছে, আমাদের সময় তো গ্যাজেট ছিল না। আমার অ্যাডভেঞ্চারের বই পছন্দ, ডাইনোসরের বই পছন্দ, তারপর সব রাজকুমারীর বই পছন্দ। আমরা ছোটবেলায় আমরা আসলে বই পড়ে বড় হয়েছে, আমাদের সময় তো গ্যাজেট ছিল না, আর এখন মোবাইল ল্যাপটপ এগুলোর কারণে বাচ্চারা যেটা হচ্ছে তাদের বিনোদনের জন্য যে খেলাধুলা বা বই পড়া এগুলো সব কিছুই বন্ধ হয়ে গেছে। তো আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে সবসময় বই কিনে দেওয়ার, এবং নট অনলি বই, কাগজের বই। হ্যাঁ, এখন তো আসলে ল্যাপটপেও পিডিএফ পড়া যায়, এরকম এই অভ্যাস কখনো আমি করতে দেই না বাচ্চাদেরকে। বইমেলায় এসেছি যে বাংলাদেশে এখন অনেক বইমেলা, যেহেতু একটাই বইমেলা হয়, আর তো বইমেলা হয় না, সো বাচ্চাদের জন্য যে বইগুলো আছে সেগুলো কিনে দেওয়ার জন্য অনেক ছড়া কবিতার বই, শিশু একাডেমির বই আছে, বাংলা একাডেমির বই আছে, আমি ওই বইগুলো কিনে দিই আর কি বাচ্চাদের। এবং আমি চেষ্টা করি বাচ্চাদেরকে গ্যাজেট থেকে দূরে রাখার জন্য সবসময়। এই মেলায় এসে খুব ভালো লাগছে, অনেক দিনের ইচ্ছা ছিল এই মেলায় আসার, আজকে খুব এক্সাইটিং লাগছে। আর আমার লাইক অনেক টাইপের স্টোরি বুকস পড়তে ভালো লাগে, সব থেকে বেশি ভালো লাগে স্টোরি বুকস। অ্যান্ড আমার হবিও হচ্ছে রিডিং বুকস, যখনই ফ্রি টাইম পাই তখনই বুকস পড়ি। অ্যান্ড আমার যেসব বুকসগুলো ভালো লাগে ওখানে হচ্ছে লাইক কিছু ম্যাজিক্যাল টাইপের বা লাইক কোনো রহস্য টাইপের বুকস, যেগুলো অনেক সিজনস অ্যান্ড চ্যাপ্টার্স থাকে, বিগ বিগ বুকস, ওগুলোই আমার কাছে অনেক খুব ভালো লাগে। আমাদের বাস্তবতার খাতিরেই আসলে বাচ্চাকে আমরা ডিভাইস দিচ্ছি, মানে আমাদের আমাদের নিজেদের স্পেসটার জন্যই বাচ্চাকে ডিভাইস দিচ্ছি। এবং এতে করে হচ্ছে কি, ওইটা যেহেতু খুব মাল্টিমিডিয়ার ব্যবহার আছে, বাচ্চা খুব সহসাই আসলে ওইটার প্রতি আসক্ত হয়ে যায়। তো বই পড়া বা বইয়ের সাথে চেনানোর জন্য, বইয়ের সাথে একটা পরিচয় ঘটানোর জন্য, মানে ক্লাসের বাইরে, আমি যদি পাঠ্য বইয়ের বাইরে বলি, তাহলে বইমেলা এবং বাচ্চাদের জন্য শিশুপ্রহর আসলে একটা দারুণ জায়গা হতে পারে। এমনি ধরেন বই দিলে কিন্তু বাচ্চা আমার অত বেশি আগ্রহী হয় না, কিন্তু যখন আমি এখানে ছেড়ে দিয়েছি, আমি নিজে কাজে এসেও যখন ছেড়ে দিয়েছি, ও দেখি মানে ওর পরিচিত অনেক ক্যারেক্টারগুলি সেই বইগুলিও এক একে বেছে নিচ্ছে, প্ল্যানেটের, তারপরে হচ্ছে টম অ্যান্ড জেরি বা ডাইনোসর, এবং ওর এক ধরনের আগ্রহ তৈরি হচ্ছে, মানে আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। এবং আজকে দুবছর পরে যখন আপনার সিসিংপুরটা চালু হবে, আমি যদি নেক্সট শিশু প্রহরে যদি আমার বাচ্চাকে নিয়ে আসি, তাহলে দেখা যাবে ওই আগ্রহের কারণেও সে বইমেলায় বারে বারে, অন্তত এই বছরে যে বইমেলাটা মাসব্যাপী হবে, বারে বারে হয়তো আসতে যাবে। শুধু আমার বাচ্চা না, এটা সব বাচ্চার ক্ষেত্রেই হবে। এবং এই দুই ঘন্টাই আসলে বাচ্চাদের জন্য, আমি বলবো যে এটা শিশু প্রহর দুই ঘন্টা বাচ্চাদের জন্য, কিন্তু এই ডিউরেশনটা আর একটু বাড়ালে না বোধহয় ভালো হতো।